কাছের মানুষের ট্রেলার লঞ্চে এসে কি বললেন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি, শুনে নেব। আমার কাছের মানুষের সাথে এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ আমি দেবদা বুম্বাদার সাথে কাজ করতে পেরেছি। ইটস আ ড্রিম কাম ট্রু, যেটা আমি একটু আগেও বললাম। তো সবসময় থাকে না যে বুম্বাদার সাথে কাজ করবো, দেবদার সাথে কাজ করবো, মানে এটা মনে হয় মানে ইটস আ বিগ ড্রিম। তো সেটার জন্য আমি খুব ফর্চুনেট যে আমি এই ফিল্মটা করতে পেরেছি। আর কাছের মানুষ মানে যেটা তোমাদের মনে হয়েছে ট্রেলার দেখে, বা আপনারা যারা সবাই দেখলেন ট্রেলারটা বা দেখছেন, আমার মনে হয় যে প্রচণ্ড ইমোশনাল লাগবে, আপনার মজাও হবে। আর আমার মনে হয় খুব যেমন কাছের মানুষ তেমনি কাছের ট্রেলার, কাছের ফিল্ম। তো আমার মনে হয় যে আপনারা দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার ক্যারেক্টার নিয়ে আমি বেশি কিছু বলতে মানে আমি কিছুই বলতে পারবো না অ্যাকচুয়ালি, বিকজ দেবদা যেমন বললো ইটস আ সারপ্রাইজ। সো আমার ক্যারেক্টার নিয়ে জানতে তাহলে তো ফিল্মটা দেখতে হবে, হলে এসে ফিল্মটা দেখতে হবে, বিকজ ইট ইজ আ সারপ্রাইজ, তাই জন্যই নেই। এই তো একটু আগে কথা হচ্ছিল না, যেখানেই শ্যুট করতে যাচ্ছি লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক, মানে আমি জাস্ট দেখেছি ব্যাপারটা কি হয় দেবদা বুম্বাদার সাথে শ্যুট করলে, মানে ঘিরে পুরো ইট ওয়াজ লাভলি এক্সপিরিয়েন্স, মানে ওই ক্রেজটা ইটস লাভলি। আমার জন্য দেবদা দেবদা, অ্যাক্টারও তাই প্রডিউসারও তাই, সেম আমার জন্য দেবদা দেবদা, একটাই দেবদা। যদি রেট করতে বলা হয় কত বলবে? ও বাবা, আমি কেউ নই রেট করার মতো। হি ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।